তিনি এই মুহূর্তে জল দিচ্ছেন, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে বলা যেতে পারে। আমি আবার একবার আমার ভিডিও চ্যানেল স্কিপ করব, ওইদিকে ছবিটা দেখাতে, ওইদিকে ছবি দেখাতে। ব্যবহার
কোথায় নির্বাচন কমিশন? আমি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই। আমরা পুলিশ প্রশাসনকে বলছি, এইভাবে কাদির মানুষের সঙ্গে খেলা করা যাবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আপনারা সকাল থেকে ঘুরে দেখেছেন, 10টা বাজে 3 ঘন্টা 70% ভোট মানুষ দিয়েছে, কোথাও 60% ভোট হয়েছে। মানুষের ভোট, মানুষের ঢল নেমে গেছে। আজকে মানুষ আমাদেরকে আশীর্বাদ করার জন্য এগিয়ে এসছে। 3 ঘন্টা ভোট হওয়ার পরে বুঝতে পেরেছে বিজেপি কোনো পিকচারে নেই কাদির শহরে। তারা নেমে পড়েছে রাস্তায়, সিআরপিএফ নিয়ে গুন্ডামি করছে। এক দাদা গুন্ডামি করেছে, চলে গেছে, আর এক ভাইকে ছেড়ে গেছে, কুলাঙ্গার সন্তান, কাদির চোর। এই চোর পরিবারের এক সন্তানকে ছেড়ে গেছে এখানে গুন্ডামি করার জন্য। গুন্ডামি আমরা ভাঙবো। মহিলাদের গায়ে হাত দেবেন, তাহলে যদি আপনি মহিলাদের ঠেলাঠেলি করেন, মহিলাদের কি রসগোল্লা দেবে? মহিলা তো রসগোল্লা দেবে না। ভোটের দিন মহিলারা আসছে শান্তিপূর্ণ ভাবে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে মানুষকে ভোট দানে আমরা সাহায্য করছি। সেখানে ওনার কি কর্তব্য আছে? উনি আসুন না, আসুন, হাতে হাত ধরে মানুষকে বোঝান যে হ্যাঁ ভোট দিন, সিআরপিএফ ছাড়া আসুন, দম থাকলে আসুন। আমি তো আমার পার্সোনাল সিকিউরিটি আছে, আমি পার্সোনাল সিকিউরিটি নিয়ে ঘুরছি না। আমি যখন পার্টি, আমি তো নিয়ে ঘুরতে পারতাম, আমি তো আক্রান্ত পারতাম, কিন্তু ঘুরছি না। কেন? আমাদের সঙ্গে মানুষ আছে, যার সঙ্গে মানুষ নেই, পায়ের তলার মাটি নেই, সরে গেছে অধিকারী পরিবার। 4 ঘন্টা অপেক্ষা করো, ফিনিশ ফিনিশ ফিনিশ। যারা ভোটের বাইরে গন্ডগোল করাচ্ছে, যেখানে কিছু আগে